কাছে দূরে দেশে এবং বিদেশে যেই যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, বাঙালি পরিবার ব্লগার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ভিউয়ার্স, রাস্তার পাশেই দেখতে পেলাম পাকা জাম। তো পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। হ্যাঁ ভিউয়ার্স, এই টসটসে পাকা জাম দেখে আলোক সামলাতে পারলাম না, তাই কিনেই নিলাম। তো রাস্তার পাশে কিন্তু মামারা ওই যে ভর্তা, জাম ভর্তা যেটা, ওইটা বিক্রি করে। তো নিজেরাই কিনে ঘরে কিন্তু সহজে বানিয়ে ফেলা যায়। আর যারা বাহিরে থাকে, মানে দেশের বাইরে, তারা কিন্তু এই মজাদার কিছু কিছু দেশি ফলগুলো অনেক মিস করে। তো বাসায় চলে যাচ্ছি এবং এই জামগুলো এখন ভর্তা বানাবো, মানে জামের ভর্তা যেটা। তো জামগুলোকে ভালো মতো আগে ধুয়ে নিতে হবে। আর জামে কিন্তু শরীরে অনেক রক্ত বাড়ায়, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, শরীরের রক্ত বর্ধক। এই ফলটা আপনারা এই সময়ে পাবেন, জ্যৈষ্ঠ মাসে। তো সবাই খাওয়া উচিত, ভালো লাগুক আর না লাগুক। কেউ কেউ আছে জামের জুস করে, কেউ আছে এমনি লবণ দিয়ে খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে জাম ভর্তাটা করলে। তো ভালো মতো ধুয়ে নিচ্ছি। এরপর একটু বোটা আছে, ওটা জামের বোটাটা ফেলে দিতে হয়। এরপর লবণ, বিট লবণ, একটু সরিষার তেল আর একটা শুকনা মরিচকে আগুনে পুড়ে নিতে হবে। পুরানো শুকনা মরিচ দিয়ে এই ভর্তা বানালে বেশি স্বাদ হয়। তো অনেকে আছে টিফিন বক্সের মধ্যে করে, কয়েকটা ভিডিও দেখলাম, বাট আম্মা এই যে এইভাবে ঝাঁকায়, আর এই ঝাঁকুনির ফলে জাম ভর্তাটার টেস্ট আরও বেড়ে যায়। তো পরিমাণ মতো লবণ, খাওয়ার লবণ দিয়ে দিবেন, আর দিতে হবে একটু বিট লবণ। এছাড়া সরিষার তেল দিতে ভুলবেন না এবং শুকনা মরিচটাকে টেলে বা পুড়ে নেবেন। দুই তিন দিন যাবতই তো বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজকে অবশ্য বৃষ্টি হয় নাই, আকাশটা খুবই মেঘলা। যাক, মেঘলা ওয়েদার আমার কাছে ভালোই লাগে। আর এই ঝাঁকানো মজাদার জাম ভর্তাটা এখন খাবো। এবার জাম খাওয়ার পরে বসেছিলাম কিছুক্ষণ, কিছুক্ষণ পরে আবার শুরু হলো দুপুরের আয়োজন। তো দেখতেই পাচ্ছেন আজকে রান্না করা হচ্ছে গরুর গোস্ত। আজকে স্পেশাল খাবার খাবো ভিউয়ার্স দুপুরে। তো আমার ছেলে খুশি, কারণ সে ভাত খেতে চায় না, কিন্তু মশলা দিলে পোলাও পেলে খুশি হয়। দেখা যায় বেশিরভাগ বাচ্চারা পোলাও বা বিরিয়ানি খুব লাইক করে। তো গরুর গোস্তটা হয়ে গেছে এবং যতটুকু মাংস থেকে যাবে দেখা যাবে। পরদিন সকালে চালের রুটি বানায় ফেলছি। চালের রুটি আর গরুর মাংস আমাদের ঘরে সবারই খুবই পছন্দের। আম্মা রান্না করছে চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে পোলাও। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কি পোলাও রান্না করার সময় চিনি দেন কি না জানাবেন। জাস্ট আম্মা বলতেছে যে নামানোর একটু আগে সে চিনি দিবে, আর একটু গ্রেট করা গাজর আছে ফ্রিজে ফ্রোজেন করা, তো সেটাও দিবে, যে কালারটা খুবই ভালো লাগে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিল আম্মা। আসলে আমি পোলাও রান্না করলে আম্মার মতো এত ঝরঝরে আমার হয় না। আমার মনে হয় আমি যখন পানি একটু বেশি দিয়ে ফেলি, আর আম্মারে বলে যে নতুন চাল মনে হয়, তুমি মনে হয় প্যাকেটের এই চালটা মনে হয় নতুন, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমারটা পোলাও একদম ঝরঝরে হয় না আম্মুর মতো। আর গাজর গ্রেট করে দিলে খুবই সুন্দর লাগে। অনেকে আছে জর্দার কালারটা দেয় একটু কালার হওয়ার জন্য, আর গাজরও দিতে পারেন। তো এই তো পারফেক্ট ঝরঝরে পোলাও হয়ে গেল, সাদা পোলাও।
তো আমার ছোট ভাই কয়েকদিন আগে বিরিয়ানিতে যে দেয় একটা সেন্ট, ওটা কিনে আনছে। তো ফ্লেভারটা খুবই সুন্দর, বাট ও বলে প্রায় সময় পোলাও রান্না করলে বলে যে ওইটা একটু দাও, কিন্তু আমি দেই না, কারণ দেখা যায় পোলাওতে এই ঘ্রাণটা আমি সহ্য করতে পারি না। অনেকে আছে যে কেওড়ার জল, গোলাপ জল দিয়ে পোলাওতে ভরে রাখে, কিন্তু না দেওয়াই ভালো। ওগুলো দেখা যায় বিয়ে বাড়ির অনুষ্ঠানের তো দেয়, ঘ্রাণেই অতটা খাওয়া যায় না। আর সঙ্গে ছিল দেশি মোরগ, একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে, আর পায়েস, অল্প করে পায়েসও রান্না করা হয়েছে। আর বলতে পারেন যে আজকে কি বিশেষ দিন? তো ভিউয়ার, বিশেষ কোনো দিন নয়, এমনি আর কি স্পেশাল একটু খাবারের আয়োজন করা হলো আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর আম্মার হাতে রান্না সত্যি খুবই মজা, কোনো কিছু আয়োজন করা হলে না আম্মা বলে কি তুই রান্না কর, তো আমি বলি যে না না আমারটা ভালো হয় না। আর যার যার মায়ের হাতে রান্না তার তার কাছেই মনে হয় যে সবচেয়ে বেস্ট। তো পোলাওর সাথে অনেকে বেগুন ভাজিটা পছন্দ করে, গাছ থেকে বেগুন পাড়া হয়েছিল অনেকগুলো, এই কারণে আর কি গাছের বেগুনটাও একটু ভাজি করে নিয়েছি, কারণ অনেক দিন আগে পোলাওর সাথে বেগুন ভাজি খেয়েছি। তো এই ছিল আজকের দুপুরের আয়োজন। আজকের ভিডিওটি যারা আপনারা নতুন দেখছেন তো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর নিজের ঘরের খাবারের একটা স্বাদ হচ্ছে অন্যরকম, যে অন্য যত দাওয়াতে যান, বিয়ের দাওয়াত অথবা যে কোনো দাওয়াতে, কোনো জায়গায় তৃপ্তি সহকারে খেতে পারবেন না, শুধুমাত্র নিজের ঘরে একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর বিয়ে বাড়িতে গেলে তো হয়েছেই, অল্প একটু খেলেই মনে হয় যেন আর খেতে পারি না এরকম লাগে। তো আজকের এই ডেইলি ব্লগটি এখানে শেষ করছি ভিউয়ার্স, আপনারা সবাই আমাকে দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন আরেক ব্লগ নিয়ে আপনাদের মাঝে, আল্লাহ হাফেজ।